অনিদ্রা এয়ারি থেকে আপনি লিখেছেন, যৌন ক্ষমতাহীন পুরুষদের বিয়ের বিধান কি? যারা যৌন ক্ষমতাহীন তাদের জন্য বিবাহ করা জায়েজ নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম হাদিসে বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, যার সক্ষমতা আছে বিবাহ করার তিনি বিবাহ করবেন। যৌন ক্ষমতা যদি কারো না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি বিবাহ করলে একজন নারীর অধিকার নষ্ট হবে, খর্ব হবে, সেই অধিকার কোনো পুরুষকে দেওয়া হয়নি। বিধায় তিনি ইচ্ছাকৃত কোনো নারীকে বঞ্চিত করা তার হক থেকে, অধিকার থেকে, এই সুযোগ তার নাই, সেজন্য এটি জায়েজ নয়। ফারজান হোসেন আপনি লিখেছেন, জুমার দিনে কি ফরজের সালাতে নির্দিষ্ট সুরা দিয়ে নামাজ পড়তে হবে? অবশ্য আগের প্রশ্ন উত্তরে একটু বলি যে যৌন ক্ষমতা না থাকার পরে যদি তিনি বিয়ে করেন, তার স্ত্রী যদি যৌন চাহিদা পূরণের প্রয়োজন না থাকে অথবা স্ত্রী যদি স্যাক্রিফাইস করেন, তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য অবশ্যই জায়েজ হবে। অর্থাৎ এখানে স্ত্রীর অধিকার বিষয়টা ইসলাম দেখবে, এটি হলো মূল বিষয়। ফরজান হোসেন আপনি লিখেছেন, জুমার দিনে কি ফরজের সালাতে নির্দিষ্ট সুরা দিয়ে নামাজ পড়তে হবে? আপনি বোধহয় ফজরের সালাতের কথা বলেছেন। জুমার দিন ফজরের সালাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি প্রথম রাকাতে সুরায়ে আলিফ লাম মিম সেজদা আর দ্বিতীয় রাকাতে সুরায়ে দাহার এটি তেলাওয়াত করতেন। এটি বুখারী শরীফ ইবনে হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে। এবং এরও বিশেষ কারণ আছে যে সারা সপ্তাহ ধরে আমাদের যে রসদ জোগাড় করতে হয়, সারা সপ্তাহ ধরে আমাদের যে আপনার কি বলে এটাকে, আমাদের যে ইমানের জন্য যে আপনার পুঁজি সংগ্রহ করতে হয় সেটা এই দুটা সুরার মধ্যে রয়েছে। জুমার দিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তেন। এবং হারামাইনে যারা সালাত আদায় করেছেন তারা জানেন যে সেখানে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবগণ এখনও এটি আমল করেন, এবং সৌদি আরবে অনেক মসজিদে আমলটা হয়ে থাকে। আমাদের দেশে এটি খুব কম, কারণ এই দুই সুরা পড়তে গেলে আসলে 15-20 মিনিট বা তার চাইতেও বেশি সময় লেগে যেতে পারে, অনেকের জন্য সেটি কষ্টের কারণ হয়, কিন্তু এটি সুন্নাহ। এমনকি কোনো মা, কোনো নারী, তিনি যদি তার যদি মুখস্থ থাকে তাহলে তিনিও এই আমলটি তার বাসা বাড়িতে করতে পারেন। তবে এটি না করলে যে গুণা হবে পাটি, কিন্তু সেরকম না, যেহেতু সুন্নাহ। জাহিন মুস্তাক আপনি আইডি থেকে লিখেছেন, সময়ের সদ্ব্যবহার সম্পর্কে ইসলাম কি বলে? সময় কি ইসলাম অনেক বেশি গুরুত্ব দিয়েছে? ওয়াল আসর আল্লাহ তালা সময়ের শপথ করেছেন, ওয়াল ফাজর আল্লাহ তালা সকালের শপথ করেছেন, যুগের শপথ আল্লাহ তালা করেছেন, এরকম বিভিন্ন সময়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সময়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুখারী হাদিসে আসসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাক, দুটি নিয়ামতের মধ্যে মানুষ থেকেও ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোকে নষ্ট করে ফেলে, হেলায় হারিয়ে ফেলে, যার কারণে আপনার সেই দুটি নিয়ামতের মধ্যে একটা হলো যে আস-সিহ্হাহ সুস্থতা, আর একটা আল-ফারাক অবসর, যে সময়, এই সময়টা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত, এই নিয়ামত পেয়েও মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ এটাকে সঠিক ব্যবহার করতে পারে না। এই জন্য সময়কে অপচয় করা, সময়কে নষ্ট করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল্লাহু মুরিদুন, ইমানদারদের মধ্যে তারাই সফল যারা তা অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলাম আর এর মাতরকুম আলা ইয়ানিহি, মানুষের ইসলাম তখন সৌন্দর্যমণ্ডিত হয় যখন তিনি অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে পারেন। ইমাম শাফি সহ অনেক বড় ইমামগণ এই হাদিস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। অনেকে বলেছেন যে এই যে একটা হাদিস, নবী ইসলাম যত হাদিস আছে সেগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয় গোটা ইসলামের নির্যাস বের করা, তার ভিতরে এই হাদিসটি উঠে আসবে। অর্থাৎ সময়কে কোনো অবস্থাতে নষ্ট করার সুযোগ নেই ইসলামে। একজন মুসলমানকে এই জন্যই তো পাঁচ ওয়াক্ত সালাত, সকাল সন্ধ্যার দোয়া, প্রতিটা মুহূর্তকে রুটিন ভিত্তিক ব্যবহার করার জন্য ইসলাম দিয়েছে। আজকাল তো আমাদের এত সময় যে টাইম পাসের জন্য আমরা অনেক অপকর্ম করে থাকি, অনেক গুনাহের কাজ করে থাকি, গেমস ইত্যাদি খেলে বদভ্যাস করে থাকি। অথচ সাহাবিরা এত বেশি আমল করতেন যে আমল করতে করতে শেষ করতে পারতেন না। তখন এসে নবীজির কাছে বলতেন, ইয়া রাসূল, আমাদেরকে সংক্ষিপ্ত কিছু বলেন, মানে করে শেষ করতে পারছি না, এত আমল, এত রুটিন। অতএব সময়ের কদর আমাদের করতে হবে, সময়ের সমষ্টি তো আমাদের জীবন। অতএব এই জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন যদি সঠিক ব্যবহার করতে পারি। আমরা আতিক হোসেন।